এই আপনার এত বর্ণাঢ্য জীবনে নিশ্চয়ই অনেক বন্ধু পেয়েছেন, সেই বন্ধুদেরকে নিয়ে একটু জানতে চাই, তাদের কাদের সাথে এখনও আপনার সম্পর্ক আছে, এখনও বন্ধুদেরকে নিয়ে বের হন কিনা? আমাদের তো ধরেন দীর্ঘ জীবনের বাকি বাকি অনেক বন্ধু সৃষ্টি হয়েছে, দুর্ভাগ্যজনক যে অনেক বন্ধু চলেও গেছে। এই লাস্ট করোনায় মৃত্যু হয়েছে মহসিন, সে বাংলা একাডেমির পুরস্কার পেয়েছিল। আমার বেস্ট বন্ধু ছিল এম এ রেজা, মুক্তিযোদ্ধা এবং জগন্নাথ কলেজের ভিপি ছিল আমার পরে, সে মারা গেছে। রেজা শাহজাহান যুদ্ধের সময় আমার সাথে সাথে ছিল, মারা গেছে। এখন আমার যে বন্ধুদের মধ্যে কে এম সাইফুদ্দিন আছেন, উনি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। তো এই ঈদের একদিন আগে এসে আমার স্ত্রীকে শাড়ি দিয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা ঈদে সে তার ভাবিকে একটা শাড়ি দেবে। ওর ওয়াইফ মারা গেছে, এমন বন্ধুত্ব যে ওই তারা ওইটা ভোলে না। তো এরকম আমাদের বন্ধুত্ব কিন্তু খুব স্থায়ী বন্ধুত্ব, এখনকার বন্ধুত্ব দিন দিনে তা না। আমাদের যারা বন্ধু বান্ধব আছে আমরা সবাই কিন্তু বছরে একদিন মিলিত হই। আমাদের পুরান শহরে বিউটি বোর্ডিং আছে, আমাদের জীবনের এবং যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো কেটেছে জগন্নাথ কলেজ, এই কাজম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে সবাই একত্রিত হই বিউটি বোর্ডিং পুরান শহরে। আমাদের এমপি আছেন অনেকে, তারা সবাই আসে, ক্যাপ্টেন তাজ আছেন, আমাদের মুক্তিযুদ্ধমন্ত্রী কামাল সাহেব কামাল ভাই আছেন, তো আমরা কিন্তু সবাই একত্রিত হই। সমস্ত এমপি বন্ধুরাও তো আসলে জীবনের একটা বড় প্রাপ্তির খাতা আছে, নিশ্চয়ই রাজনৈতিক প্রাপ্তি, আপনার ব্যক্তিগত জীবনে আপনার সন্তানেরা সুপ্রতিষ্ঠিত হয়েছেন, সেটিও নিশ্চয়ই একটি বড় প্রাপ্তি। কিন্তু কখনো কি ভেবেছেন আসলে অপ্রাপ্তির জায়গায় কি কি রয়ে গেল? সারা মানুষের জীবনে তো সমস্ত কিছু প্রাপ্তি হয় না, অপ্রাপ্তি থেকেই যায়। আমাদের জীবনে থেকে গেছে, থেকে গেছে এইটা যে স্বপ্ন নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, যে সমস্ত মানুষকে একটা বৈষম্যের হাত থেকে রক্ষা করব, সেটা আমরা দিতে পারিনি। কারণ যুদ্ধের পরে যুদ্ধ করেছিলাম কাদের বুদ্ধে, এদেশে 22 পরিবার ছিল, আদমজি, ইস্পানি, বাওয়ানি, সাইগল, এদের বুদ্ধে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু কিন্তু বলেছিলেন যে আমি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবো, বঙ্গবন্ধু চলে গেলেন অকালে। এখন দেখা যায় কি রাতারাতি এত ধনী হয়ে যাচ্ছে আর এত দরিদ্র হয়ে যাচ্ছে, সমাজে যে এই বৈষম্যটা এটা আমাদের খুব প্রিয়া দেয়। প্রত্যেকের ঈদের সময় কেউ দেখবেন দেশে নাই, এয়ারপোর্টে যে দেখবেন কতজন দেশে আছেন নেই, অর্থাৎ এই বড় লোকরা সব বিদেশে ঈদ করতে যায়, এখানে গরম পড়লে তারা ঠান্ডা দেশে চলে যায়। তো সেইখানে আমাদের খুব মানে দুঃখ লাগে যে এই যে এত বড় বৈষম্য এটা আমরা চাইনি। জি জনাব সাহেব, আপনার কাছে একটু আসতে চাই, যে বর্ণাঢ্য জীবনের কথা বলছিলেন আপনার বাবা, সেই জায়গাটি থেকে আপনি কিন্তু অনেক দুঃখের কথাও বলেছেন, কখনো কি আসলে ভেবেছেন যে এই যে বাবা আসলে আপনাদের সহ সারা বাংলাদেশের এত এত মানুষকে নিয়ে চিন্তা করছেন, এত হাজার হাজার মানুষকে নিয়ে কাজ করেছেন, আপনার আসলে এর পরে বাবাকে কোথায় দেখতে চান? আলহামদুলিল্লাহ উনি যেখানে আছেন, তো চেষ্টা করবো যে আরও বেটার পজিশনে, আরও ভালোভাবে যেন সার্ভ করতে পারে দেশের জন্য। কারণ উনি জন্মের পর থেকেই বয়স যখন বোঝার বয়সের পর থেকেই দেখেছি উনি কীভাবে মানুষের জন্য চিন্তা করে, খাটে, ই করে, কিন্তু আসলে সব কিছুর তো একটা লিমিটেশন আছে। তো ওনার কাজের ব্যাপ্তিটা যেন উনি আরও বাড়াতে পারে এবং আরও সহজভাবে করতে পারে, এটাই প্রত্যাশা। আমি যেটা করি সাধারণত দেশে গিয়ে আমার যত পুরাতন বন্ধুবান্ধব প্রাইমারি স্কুলে পড়ছে বারবার গেছে, সবাইকে একত্রিত একসাথে হাঁটি, একসাথে পুকুর পাড়ে বসে ঘাটে বসে চা খাই, পুরাতন দিনের কথা মনে পড়ে, একদম সাধারণ দোকানে যেয়ে বসে এটা করি, এটা করা হয় একদম। আমরা আমরা শুনছিলাম যে আপনারা বলছিলেন যে আপনি এখনও হাঁটতে পছন্দ করেন, আপনি এখনও অনেকখানি পথ জুড়ে হাঁটছেন, এবং সেই সাথে আপনাকে দেখেও বোঝা যায় যে আপনি আসলে এখনও কিন্তু সেই তরুণ কাজী ফিরোজ রশিদই রয়ে গেছেন। আমরাও হয়তো এখনও আপনার কাছে ততক্ষণে তরুণ হয়ে উঠতে পারিনি, এই জায়গাগুলো নিয়ে যদি একটু বলেন। ধরেন দেশে গেলাম, জমিতে গেলাম মাছের ঘেরে, দেখা গেল যে 70 বা 80 বিঘা বা 100 বিঘার যে ঘেরটা আছে বিলের ভেতরে, উনি হাঁটা শুরু করলো। তো ঘুরে দেখলাম 11টা বাজে, উনি হাঁটতেছে, হয়তো দূরে কিছুক্ষণ পরে একটু পানি খেলো বা ওই পেয়ারা থাকে বা কিছু বরই থাকে। তো উনি যখন ফিরে আসলো তখন হয়তো 1:30 বা 2টা বাজে,
ওই পুরাটা গেল, কোথায় আপনার একটু ভাঙা আছে ঘেরটা, কোথায় দিয়ে পানি লিক হচ্ছে, গাছটা কোথায় হেলে পড়তেছে, মাটি কোথায় দিবে, সব প্রয়োজন হলে উনি ইনস্ট্যান্ট দ্বারাই কাজগুলো করায়, সাথে তো লোক থাকে। তো স্মুথ রাস্তা দিয়ে হাঁটা একটা জিনিস, আর জমির আল বা পুকুর পাড়ের রাস্তা দিয়ে হাঁটা কিন্তু আরেকটা জিনিস। তো উনি করতে থাকে, নির্বাচনের সময় দেখা গেছে যে আপনার ওই একই জিনিস, ওয়ার্ড বাই ওয়ার্ড এক এক, আমরা তো হেঁটে ক্লান্ত হয়ে বসে পড়ি, উনি দেখা গেছে যে একটা ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ডে যাচ্ছে, আরেকটা ওয়ার্ডে যাচ্ছে, আরেকটা ওয়ার্ডে যাচ্ছে, উনি হাঁটতে আল্লাহ মাশাআল্লাহর রহমতে এই বয়সেও পারে, যেটা আমরা চিন্তাও করতে পারি না, যার জন্য আল্লাহর রহমতে উনি অনেক সুস্থ আছেন। উনি কঠোর পরিশ্রমী, আমি আগেও বলেছি। আমরা এখন কাজ করতেছি, ধরেন একটা বড় লাইব্রেরি করেছি আমার বাবার নামে, দেশে দেশে মানুষ পড়াশোনা করবে, প্রচুর বই ওখানে দিছি, স্বাধীনতা ইতিহাস, ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনের যত ইতিহাস আছে, কাহিনী আছে, যত লেখক যা লিখছে, আমার কথা যে মানুষের বেশি করে পড়ুক, জানুক দেশ সম্পর্কে। তো এটা ভালো লাইব্রেরি করেছি তিনতলা, এবং খুবই মনোরম পরিবেশে চমৎকার অবস্থা, মসজিদ করেছি, মাদ্রাসা আছে যেখানে আমাদের প্রতি বছর আলেম সেলের বেরোয়, হাফেজ সেলের বেরিয়ে আসে। সবদিকেই আসলে কিছু না কিছু আপনি আপনার অবদান রেখে যাচ্ছেন, এবং সেটা আসলে শুধু রাজনীতিতে নয়, হয়তো মানুষের ব্যক্তি জীবনেও আপনার কিছু অবদান আছে। উনি পশুপ্রেমী, পশুপ্রেমী বলতে পশু পাখি আর কি, ওনার পোষা কুকুর আছে অনেক। এবং আমি একটা গোপন সূত্রে একটু জানতে পেরেছি, উনি কিন্তু খুব ভালো ডিজাইন করতে পারেন। হ্যাঁ, বাড়িগুলো সব ওনার ডিজাইনে করা, আমার রিসর্টও ওনার ডিজাইনে করা, সব কিছুই। সেটি কোনো ধরনের একাডেমিক প্রশিক্ষণ ছাড়াই? হ্যাঁ, একাডেমিক প্রশিক্ষণ ছাড়া, আসলে প্র্যাকটিক্যাল নলেজের উপরে তো কোনো নলেজ নাই। তো আমি ইঞ্জিনিয়ার হায়ার করি, আমার বন্ধুবান্ধবদের আনি, বা আর্কিটেক্ট আসে, তো উনি ওরা তো ডিজাইন দেয়, প্ল্যান দেয়, ওগুলো উনি কাটা ছাটা করে যখন রড সিমেন্টের হিসাব দেয়, ওরা মাথায় হাত দিয়ে বলে আঙ্কেল আল্লাহ বাঁচাইছে আপনি এই লাইনে আসেন নাই, তাহলে তো আমাদের ভাত মারা যেত। এরকম এই গুণটি কীভাবে পেয়েছেন? এইটা আমি ধরেন একসময় জীবনের তাগিদিতে বিদেশে যেতে হয়েছে, বঙ্গবন্ধু মরার পরে অনেক দিন বিদেশে থাকতে হয়েছে বাইরে। তো সেখানে গিয়ে একটা ফার্মে ছিলাম, আমি দেখছি যে ওরা কীভাবে কাজ করে প্র্যাকটিক্যাল একদম, সেখান থেকে কিছু নলেজ হয়েছে। অর্থাৎ যদি আমরা আসলে একজন রাজনীতিবিদ কাজি ফিরোজ রশিদকে না পেতাম, হয়তো আমরা একজন আর্কিটেক্ট কাজি ফিরোজ রশিদকে পেতে পারতাম। আপনারা যৌথ ফ্যামিলিতে বিলং করেন, এখন আপনার ছেলেরা আপনার সাথে একসাথে বসে রাতের খাবারটা খায়, এই যে জায়গাটি আপনি গড়ে তুলতে পেরেছেন, সেটি কিভাবে পেরেছেন? আপনি দেখবেন যে এই একটু পরে যদি আপনি, এখন তো আপনি সাক্ষাৎকার নিচ্ছেন, এই দুই ঘন্টা পরে যদি আসেন দেখবেন যে আমার মেয়ে আসছে, জামাই আসছে, আমার ছেলের সব মেয়ে আসছে, ওদের বাচ্চারা চলে আসছে, একটা টেবিলে সব মানে বসে খুব ফ্রেন্ডলি আলাপ করে এই করে। আর নাতিরা তো আমাকে মনে করি আমি বন্ধু, তারা কি আপনাকে ভয় পায়? সবচেয়ে বড় বন্ধু, না কেউ ভয় পায় না আমাকে, আমি বাসায় যখন থাকি এরা মনে করি যে আমি একটা বন্ধু আছি, ওদের সব কিছু সুবিধা হয়। কাজি ফিরোজ রশিদ, আমরা একদম শেষ সময় চলে এসেছি রাজনীতিকের অন্দরে, আপনার যদি দেশ টেলিভিশনে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে এই ঈদের বিশেষ সময়টিতে? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, দেশটা আমাদের সবার, আমরা ঈদে উৎসব করব, সঙ্গে সঙ্গে আমরা দেখব যে আমার গরিব আত্মীয় স্বজন তারা যাতে আমাদের সাথে উৎসবের অংশীদার হতে পারে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। কারণ আমি একার আনন্দ, একার সুখ, এটা কোনো সুখ না, অন্যকে যদি এতটুকুও আমরা দিতে পারি এবং এইটা কিন্তু একটা বড় আত্মার সুখ পাওয়া যাবে, সেদিকে জানি সবাই নজর দেয়। নিশ্চয়ই, আমরা আসলে সেই প্রত্যাশাই করি, এবং ঈদের এই সময়টাতে আপনি এবং আপনার পরিবারের সবাই আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আপনার আতিথেয়তা গ্রহণ করলাম, এবং চেষ্টা করেছি আসলে দর্শক আপনাদেরকে একজন রাজনীতিবিদ কাজী ফিরোজ রশিদ, তিনি আসলে ব্যক্তি কাজী ফিরোজ রশিদ হিসেবে কেমন সেটি জানাবার চেষ্টা করেছি, বাবা হিসেবে তিনি কেমন সেটিও জানাবার আশা করছি, তার অন্দরে আমরা খানিকটা প্রবেশ করতে পেরেছি এবং আপনাদেরকেও সেই জায়গাটিতে নিয়ে যেতে পেরেছি। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, আমাদের সাথে থাকবার জন্য। নিশ্চয়ই আগামী পর্বে আমরা এরকম আরও কোনো একজন রাজনীতিকের অন্দরে আপনাদেরকে নিয়ে যাব, সেই পর্যন্ত অবশ্যই দেশ টেলিভিশনের সাথে থাকবেন। ঈদ মোবারক।